বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শীত তো চলে এসেছে, অনেক জায়গায় শীত পড়ে গিয়েছে। শীতের শুরুতে কিন্তু আমরা যদি আমাদের ত্বকের, হাতের, পায়ের চর্চা যদি না করি, তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের ত্বক শীতের শুরুতেই কালো হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তাই আজকে আমি আপনাদেরকে গ্লিসারিনের সাথে দুটো জিনিস মিশিয়ে এমন একটা টোটকা তৈরি করে দেখাবো, মানে এমন একটা ম্যাজিক্যাল টোটকা বলতে পারেন এটা। এটা যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের ত্বক একদম উজ্জ্বল, ফর্সা হয়ে যাবে, সফট হয়ে যাবে, পাওয়ার ফাটবে না, ত্বক আর ফাটবে না। আশা করি টিপসটা সকলের জন্য অনেক উপকারে আসবে। প্রথমে আমি আপনাদেরকে একটা ক্লিনজার তৈরি করে দেখাবো, যেটা দিয়ে আপনারা সারা দিন পর যখন আপনারা ঘুমাতে যাবেন, তার আগে যদি এই এই উপকরণটা আপনারা মুখে লাগান এবং তুলা দিয়ে একটু ঘষা দেন, তাহলে দেখতে পাবেন আপনাদের মুখের অনেক অনেক কালো ময়লা, যা যা ছিল লোমকূপের গোলার ময়লা, একদম এক নিমিষে উঠে যাবে। বলতে পারেন একটা ম্যাজিক্যাল রেমেডি। এখানে আমি 2 ফোঁটার মতো গ্লিসারিন নিলাম আর নিলাম 1 চামচ গোলাপ জল। আপনারা এখানে গোলাপ জলটা অবশ্যই ব্যবহার করবেন, গ্লিসারিনটা তো বাধ্যতামূলক, যেহেতু আমি গ্লিসারিন দিয়ে একটা টোটকা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই দুইটি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু একটা পরিষ্কার বাটি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা রাতে এই উপকরণটা ব্যবহার করবেন। আর এখানে আমি 1/2 চামচের মতো নিব লেবুর রস। এই হয়ে গেল আমার 3টা উপকরণ। এখন এই 3টা উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব এবং মুখে, হাতে, পায়ে যেখানে যেখানে আমাদের শক্ত হয়ে যায়, ফেটে যায় এবং ত্বক কালো হয়ে যায়, সেখানে সেখানে আমি এটা লাগিয়ে রাখবো। লাগিয়ে 5 মিনিট পর আমি একটা তুলো অথবা কটন বাটের দিয়ে আমি আস্তে করে ঘষা দিব। দেখবেন আপনাদের গায়ের প্রত্যেকটা লোমকূপের গোড়ার ময়লা একদম এক নিমিষ উঠে যাবে। আমার টিপস যদি ভালো লাগে এবং মনে হয় আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই অবশ্যই কিন্তু টিপসটা আপনার প্রিয়জনের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই শীতে আপনাদের মানে প্রিয়জনরাও যাতে মানে শীতে কষ্ট না পায়, এই উপকারী টিপসটা পেয়ে তারা উপকৃত হতে পারে। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব। এখন দেখেন আমার ক্লিনজারটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে প্রথমে লাগিয়ে 5 মিনিট পর আমি একটা টিস্যু দিয়ে মুছে ফেলছি এবং টিস্যুর সাথে কিন্তু অনেক অনেক ময়লা বেরিয়ে আসবে, আপনারা দেখতে পাবেন। এরপর আমি আবার একটু দিয়ে আবার একটু মানে বারবার 2 বার দেওয়ার কারণ হচ্ছে, দিলে আপনাদের মলমকূপে যদি কোনো গোড়ায় ময়লা আটকে থাকে, ধুলা বালি, সেটা কিন্তু সহজে উঠে যাবে। এখন দেখেন হাতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথমে আমি যে ক্লিনজারটা তৈরি করলাম ওটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে আপনারা যেটা করবেন, এখন স্কিনের যে স্কিনটা ডাল হয়ে যায়, কালো হয়ে যায়, শীতের সময় অনেক পরিমাণে লোশন ক্রিম মাখা হয়, সেটা থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন, স্কিনটা কিভাবে চকচক করবে। এখানে দিলাম 1 চামচ বেসন, একটুখানি হলুদের গুঁড়া, আপনারা এখানে ন্যাচারাল হলুদের গুঁড়াটা দিবেন, আর দিব 2 ফোঁটার মতো গ্লিসারিন। আপনারা অবশ্যই কিন্তু এটা গ্লিসারিন দিবেন, যেহেতু আমি শীতের রাতে এটা মাখবো, অবশ্যই গ্লিসারিন দিতে হবে, নাহলে কিন্তু ত্বক একদম শুষ্ক হয়ে যাবে। এরপর আমি গোলাপ জল যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে একটা সুন্দর একটা মিক্সচার তৈরি করে নিব। এটা আপনারা ফেস প্যাক বলতে পারেন। এটা এখন খুব ভালো করে মিশিয়ে আপনাদের ত্বকে, হাতে, পায়ে যেখানে যেখানে আপনাদের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ত্বকটা শক্ত হয়ে যায়, সেখানে সেখানে আপনারা এটা লাগিয়ে নেবেন এবং শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলবেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না, মানে এটাতে এত ভালো কাজ করে, মিরাকল টিপস এটা বলতে পারেন। এখন দেখেন আমি এটা আমার হাতে লাগিয়ে নিচ্ছি, আপনারা মুখে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। যেখানে যেখানে আপনাদের কালো দাগ আছে, যেখানে যেখানে শীতে প্রচুর পরিমাণে ক্রিম লোশন মাখার ফলে লোমকূপের গোড়া একদম ভারী হয়ে যায়, মুখটা কালো কালো দেখা যায়, সে প্রতিদিন রাতে যদি আপনারা গ্লিসারিনের সাথে অল্প কিছু উপকরণ মিশিয়ে মাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ত্বক, ফেস, গলা একদম চকচক করবে, শীতেও কালো ভাব আসবে না। আশা করি টিপসটা সকলের অনেক উপকারে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।